রোজার 27তম দিনে মার্কেটগুলোতে ভিড় সাধারণ ক্রেতাদের। দিন দিন ঈদ বেচা কেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। করোনা সংক্রমণ রোধে মার্কেটগুলোতে এখনও শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া অনেকেই দেখা যায় বেচা কেনা করতে। পরিবারের জন্য কেনাকাটায় শেষ মুহূর্তেও স্বজনরা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। সচেতনতার অভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও অনেকের মধ্যে। দর্শক, রাজধানী নিউ মার্কেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি কতটুকু মেনে চলছেন, কি তথ্য রয়েছে বিষয়ে জানাবেন। মৌসুমি সহকর্মীদের সংবাদগুলো এতক্ষণ শুনছিলাম যে ঢাকা থেকে কিভাবে মানুষ গ্রামের বাড়ির দিকে যাচ্ছে, আর গত কয়েকদিন ধরে তো ফেরির চিত্রগুলো দেখছিলামই। সব কিছু মিলে মনে হয়েছিল যে ঢাকার হয়তো অনেক মানুষই ঢাকা থেকে চলে গেছেন এবং মার্কেটগুলোতে হয়তো ভিড় কিছুটা কম হবে, কিন্তু নিউ মার্কেট আসার পর সেই ধারণাটি আসলে পুরোপুরি ভেঙে গেছে। আমরা সকালবেলা এসে দেখেছি এখানে শত শত মানুষ কেনাকাটা করার জন্য এসেছেন, এবং যেটি আপনি বলছিলেন সংবাদে যে শতভাগ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, আসলে এক কথা যদি বলি এক ভাগও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এখানে সামাজিক দূরত্বের বালাই নেই, মুখে মাস্ক কারো আছে কারো নেই, কারো থুতিতে কারো পকেটে, এমন অবস্থা। এখানে হাত ধোয়ার কোনো ধরনের ব্যবস্থা নেই, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। তো এই সবগুলো যখন অনুপস্থিত থাকে তখন স্পষ্টতই বলা যায় যে শতভাগ নয়, এক ভাগও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। যদিও দোকান মালিক সমিতির পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে তারা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলবেন, কেনাকাটা করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তারা একভাগ রক্ষা করতে পারেনি, এই বাস্তবতা তাই বলছে। আমরা গত কয়েকদিন ধরেই এই নিউ মার্কেট কিংবা রাজধানীর অন্যান্য যে শপিং মল কিংবা মার্কেট রয়েছে সেখানে ঘুরে ঘুরে এমন অবস্থায় কিন্তু দেখেছি, কোথাও স্বাস্থ্যবিধি মানার জন্য মালিক যারা মালিক রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি আমরা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় যে সংশ্লিষ্ট প্রশাসনগুলো রয়েছে সেই প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে, মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর বাস্তবতা হচ্ছে পুরো শহরেই প্রত্যেকটি মার্কেট শপিং মল করোনার সংক্রমণ ছড়াচ্ছে। এক কথায় বলা যায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই আশঙ্কাটি প্রকাশ করা হয়েছে, যেভাবে চলছে এই শপিং মলে কেনাকাটা তাতে বোঝাই যাচ্ছে যে ঈদের পর করোনার সংক্রমণ আরও বেড়ে যাবে। মৌসুমি আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ নিউ মার্কেট থেকে জানাচ্ছিলেন খান আলামিন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।